নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বাংলা শস্য বীমা নিয়ে অর্থাৎ ফসলের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে কুড়ি কোটি ক্ষতিগ্রস্ত কৃষক কিন্তু বাংলা শস্য বীমার টাকা পেয়েছেন তো সেই সংক্রান্ত একটি আর্টিকেলে এখানে কি বলা হয়েছে একটু দেখে নিন তো বন্যা শিলাবৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টি পোকামাকড়ের আক্রমণ ও ঘূর্ণিঝড়ে শস্য উৎপাদন নষ্ট হলে কৃষকরা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হন ক্ষতিপূরণে রাজ্য চালু করেছে বাংলা শস্য বিমা প্রকল্প এই যোজনায় অন্তর্ভুক্ত কৃষকদের শস্য বিমার প্রিমিয়াম পুরোটাই রাজ্য দেয় কৃষকদের আর্থিক সংকট কাটাতে প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী গত আর্থিক বছরে নাম নথিভুক্ত করা নদীয়ার আঠেরোটি ব্লকের আশি হাজার চাষি বাংলা শস্য বিমা বাবদ আর্থিক সাহায্য পেয়েছেন কুড়ি কোটি টাকা এর ফলে ভীষণ উপকৃত তারা মঙ্গলবার জেলার মুখ্য কৃষি আধিকারিক রঞ্জন রায়চৌধুরী জানান জেলার চাষিরা রবি শস্য চাষে আর মহাজনদের খপ্পরে পড়ছেন না তাদের ভরসা এখন সরকার চাষিরা যাতে বাংলা শস্য নাম নথিভুক্ত করতে পারেন সে ব্যাপারে প্রচার অভিযান ও উদ্যোগ নিয়েছেন কৃষি দপ্তর মূলত রবি শস্য হিসাবে গম ধান সর্ষে মুসুরি ছোলা খেসারি সহ বেশ কিছু সবজি চাষ হয়ে থাকে এখনো পর্যন্ত তিন লক্ষ নাম নথিভুক্ত হয়েছে জেলার আঠেরোটি ব্লকে চাষাবাদে যুক্ত প্রায় সাড়ে তিন লক্ষ প্রান্তিক মানুষ এর মধ্যে ডাল চাষের জন্য শস্য বিমায় নাম নথিভুক্ত করেছেন তিন লক্ষ চাষি এছাড়াও আগামী দিনে রবি শস্য সহ এগারো ধরনের শস্য চাষে ক্ষতিগ্রস্ত চাষিরাও বিমার টাকা পাবেন মানে আগামী দিনে কিন্তু আলুর ক্ষতিপূরণ তাছাড়াও তাছাড়াও আরও যে সকল রবি শস্য রয়েছে এগারো ধরনের শস্য চাষের কিন্তু ক্ষতিপূরণ পেতে চলেছেন কৃষকেরা তিনি আরও বলেন খারিফ শস্য চাষে জেলার নাম নথিভুক্ত করেছেন দুই লক্ষ চুয়ান্ন হাজার চাষি গত অক্টোবর পর্যন্ত মাঝে মাঝেই বৃষ্টির কারণে একাধিক চাষে জেলার চাষিরা ভীষণ ক্ষতিগ্রস্ত হন তাই বাংলা শস্য বিমায় আগ্রহী চাষিদের নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়িয়েছে রাজ্য ডাল ধরনের শস্য যারা চাষ করেন তাদের জন্য সময়সীমা বেড়েছে পনেরো দিন রবি শস্যে বিমার আবেদনপত্র নেওয়ার শেষ দিন বেড়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের উদ্দেশ্য জেলার প্রত্যেক চাষিকে বিমার আওতায় আনা নবদ্বীপ ব্লকের কৃষি আধিকারিক সুমন জানা জানান এই ব্লকে সাড়ে দশ হাজার চাষী বাংলা শস্য যোজনায় নাম নথিভুক্ত করেছেন গত আর্থিক বছরে চার হাজার তিনশো বাইশ জন চাষির আবেদনপত্র মঞ্জুর হয়েছে তারাও কিন্তু শীঘ্রই টাকা পাবে আপনাদেরকে আমি আগেই ভিডিও দিয়েছিলাম যে খুব শীঘ্রই কিন্তু ক্ষতিপূরণের টাকা যারা এখনও পাননি তারা কিন্তু পেতে চলেছেন তাছাড়াও বাংলা শস্য বিমা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে কোন কোন জেলা টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে কত জমিতে কত টাকা পাবে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য কত টাকা প্রিমিয়াম দিতে হবে তো সমস্ত ভিডিও রয়েছে যদি আপনাদের বাংলা শস্য বিমা নিয়ে ডিটেলস আরও জানার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে বাংলা শস্য বিমা নিয়ে সেখানে ক্লিক করে আপনারা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা এখনও বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন আপনারা যদি সেই জেলাগুলির মধ্যে পড়ে থাকেন যে সকল জেলায় ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে আপনারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন আর খুব শীঘ্রই কিন্তু খারিফ সিজনের টাকা আবার দেওয়া হবে এবং রবি সিজনের টাকা কিন্তু যখনই একত্রিশে জানুয়ারি পর্যন্ত সকলের আবেদন নেওয়া শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ভেরিফিকেশন করার পর রবি শস্যের যাদের ক্ষতি হয়েছে তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুল